নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমকি। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি। তৃণমূলে যোগদান করতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সভা থেকেই তৃণমূলে যোগদান করার কথা রয়েছে তার। আজ ত্রিপুরায় অভিষেকের সভায় যাবেন তিনি, সেখান থেকেই তৃণমূলে যোগদান করবেন বলে জানা গিয়েছে। আজ ত্রিপুরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা। ত্রিপুরা হাইকোর্টের সভার অনুমতি পাওয়ার পরই ফেসবুকে তৃণমূলের সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, বিপ্লববাবু তৈরি থাকুন। এমনিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার এই সভা নিয়ে জলঘোলা অনেক হয়েছে। সে জায়গা থেকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, রাজীব বন্দ্যোপাধ্যায় তার ঘর ওয়াপসি, তৃণমূলে যোগদান করবেন ত্রিপুরার এই সভা থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়, এরকম তাই জানা যাচ্ছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাইবো, রাজীব বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে এবং তিনি দলে যে যোগদান করবেন বা যোগদান করবেন কিনা তা নিয়ে অনেক প্রশ্ন ছিল, সে জায়গা থেকে জানা যাচ্ছে যে তিনি তৃণমূলে যোগদান করছেন। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেই জল্পনা অবসান হচ্ছে। আজ দুপুর একটার সময় আগরতলায় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই তিনি কিন্তু ত্রিপুরাতে ছিলেন এবং ত্রিপুরার বেশ কিছু কাজকর্ম তিনি আভ্যন্তরীণ ভাবে তৃণমূল কংগ্রেসের করছিলেন। যে খবর আমাদের কাছে সামনে আসছে, শুধুমাত্র রাজীব বন্দ্যোপাধ্যায় নয়, আরো কয়েকজন দলীয় বিজেপি বিধায়ক যারা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, যারা বর্তমান শাসক দল বিজেপি ভোটে নির্বাচিত হয়েছিলেন, সেই বিধায়কও তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এবং কংগ্রেসের অতি পরিচিত মুখ তিনিও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। অর্থাৎ গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেই জল্পনার অবসান হলো। আজ দুপুরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। কিছুক্ষণ আগে তার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে, তিনি খবরের সত্যতা তিনি স্বীকার করেছেন এবং তিনি তৃণমূল কংগ্রেসে ফিরছেন। এবং অর্থাৎ দেখার যে এরাজ্যের একজন নেতা তাকে কেন আগরতলায় নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস যোগদান করাচ্ছেন তা নিয়ে কিন্তু বেশ কিছু রণনীতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাজানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতা গতকাল মহামান্য আদালতের নির্দেশে অবসান হয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্র ভবনের সামনে যে আজকে জনসভা তা কিন্তু ঐতিহাসিক জনসভার রূপ পেতে চলেছে। তবে পুলিশ প্রশাসনের দিকেও কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে বেশ কিছু অবজারভেশন দেওয়া হয়েছে, কিন্তু আইনের দ্বারস্থ হয়ে তৃণমূল কংগ্রেসের সমস্যার সমাধান করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু রওনা হবেন এবং একটার সময় তিনি রবীন্দ্র ভবনের সামনে তিনি প্রথম জনসভা করবেন। অর্থাৎ এই জনসভায় সমস্ত রাজনৈতিক মহল তাকিয়েছিল, সেই জায়গাতে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদান অত্যন্ত রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ দেবজ্যোতি আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এবং আজ দুপুর একটায় জনসভা করবেন ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সভাতেই যোগদান করবেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরো বেশ কয়েকজন বিধায়ক এবং নেতা, সেদিকেই নজর থাকবে আমাদের সকলে। এই মুহূর্তে এখন এই পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।